এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের নালিশ জানালো সবুজ শিবির অভিযোগ জানানো হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে বিজেপির পক্ষপাতিত্ব করে সন্দেশকালের রিপোর্ট তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দ্রুত রেখা শর্মা পিয়ালি সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে নিরাপরাধ মহিলাদের সঙ্গে জালিয়াতি প্রতারণা ও ভয় দেখানো এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অপরাধের অভিযোগে ফৌজদারি মামলা করার জন্য অভিযোগ দায়ের করেছে তৃণমূল এদিন তৃণমূল জানায় মহিলাদের চাপ দিয়ে থানায় অভিযোগ করিয়েছেন রেখা শর্মা

সেখানে এক মহিলা স্পষ্ট বলেছিলেন দিল্লি থেকে রেখা শর্মা এসে তাদের জোর করে অভিযোগ পত্রে সই করিয়েছিলেন রেখার পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয় এদিন